আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স। ভূমিকম্পে নিহতের সংখ্যা 700 ছাড়ালো হাইতিতে। চলুন বন্ধুরা মূল সংবাদে চলে যাই। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ হাইতিতে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা 724 জনে উন্নীত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রিখটার স্কেলে 7.2 মাত্রার এই ভূমিকম্পের পর দেশটিতে বিপর্যয় নেমে এসেছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধার করতে তৎপর শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, হাইতির পার্টি ট্রু দা নেভাস শহর থেকে 8 কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে 7.2 মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হয়। স্থানটি রাজধানী পোর্ট অ প্রিন্স থেকে প্রায় 150 কিলোমিটার পশ্চিমে। শনিবার স্থানীয় সময় সকাল 8:30 দিকে ভয়াবহ এই ভূমিকম্পে বহু গির্জা, হোটেল, ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। ভবনগুলো ধসে পড়তে পারে এমন আশঙ্কায় ভূমিকম্পের সময় ওই অঞ্চলের লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও কিছুক্ষণের মধ্যে তা তুলে নেওয়া হয়। ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকটি পরাঘাত হয়েছে বলে জানিয়েছেন ইউএজিএস। ভূমিকম্পের প্রতিবেশী দেশ কিউবা এবং জামাইকাও অনুভূত হয়েছে। তো বন্ধুরা, এই ছিল নিউজ খবরটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।